Bismillahirrahmanirrahim. Priyo Vidyarthi Bandhura, Assalamu Alaikum. Asha kori tumra COVID-19 coronavirus ke mokabela kore jathajatho bhabe shastho bidhi palon kore shoporibare barite bhalo acho inshallah. Tomader duai Allah rahmate amra bhalo achi alhamdulillah. Tobe gota bishwobashir nay amrao স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারছি না, করোনা ভাইরাস আমাদের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে আশা করি আল্লাহর রহমতে আমরা দ্রুতই এর সবল থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। গত 17 মার্চ 2020 তারিখ থেকে তোমাদের স্বাভাবিক ক্লাসগুলো বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এই জন্যে তোমাদের সঙ্গে আমরা সামনাসামনি ক্লাসে অংশগ্রহণ করতে পারছি না, তোমরাও তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছো না। তবে তোমরা বাড়িতে পড়াশোনা করছো এবং ভালো ও সুস্থ আছো ইনশাআল্লাহ। তোমরা শ্রেণীকক্ষে না আসতে পারলেও বাসায় নিজ নিজ অবস্থান থেকে পড়ালেখা চালিয়ে যাও আর আমাদের ভিডিও ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, এটাই আমরা আশা করছি। কারণ তোমাদের পড়ালেখার বাইরে কোনো বিকল্প নাই, তোমাদের কথা চিন্তা করেই সরকার প্রধান এই অনলাইন ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করেছেন, যেন তোমাদের পড়ালেখা কিছুটা হলেও যে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে ওঠা যায়। এবং সেই নির্দেশনা মোতাবেক এই কলেজ প্রশাসন এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন, এই জন্যে আমরা তোমাদের সামনাসামনি হয়েছি অন ক্লাস নিয়ে। এই জন্যে আমরা সরকার প্রধান এবং কলেজ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমরা ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবা, না হলে সরকারের প্রচেষ্টা, কলেজ প্রশাসনের যে আন্তরিকতা এবং আমাদের পরিশ্রম সবই ব্যর্থতায় পর্যবসিত হবে, পক্ষান্তরে তোমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবা। আজকে আমি তোমাদের ক্লাস পরিচালনা রয়েছে প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। আজকের ক্লাসের পাঠ পরিচিতি, আমাদের বিষয়ের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এটি ডিগ্রি পাস এবং অনার্স দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং অনার্স এই দুই শ্রেণীর জন্যই ক্লাসটি প্রযোজ্য। কারণ এই দুইটা শ্রেণীতে সিলেবাস সেম। আমাদের পাঠ শিরোনাম হচ্ছে মানে ডিগ্রি পাসের দ্বিতীয় বর্ষ, অনার্সের দ্বিতীয় বর্ষ, এটা পত্রের চতুর্থ ক্লাস। অলরেডি তিনটা ক্লাস এ পত্রে শেষ হয়ে গিয়েছে, আমরা তৃতীয় ক্লাস যেখানে শেষ হয়েছে তারপর থেকেই এই চতুর্থ ক্লাসে আলোচনা করব। পত্রের শিরোনাম হচ্ছে ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ সিন্ধু বিজয় থেকে শুরু করে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইংরেজি টাইটেল হিস্ট্রি অফ দি মুসলিমস ইন ইন্ডিয়া আপ টু 1526 AD, পেপার কোড 12-16-01। এটি হচ্ছে ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের জন্য এবং 22-16-01 অনার্স দ্বিতীয় বর্ষের জন্য। আজকে আমরা আলোচনা করব খলজি বংশ এবং তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত। প্রথমে আমরা আলোচনা করব খলজি বংশ সম্পর্কে। আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি বংশের ব্যক্তিকাল ছিল 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ। প্রথম শাসক ছিলেন জালালউদ্দিন খলজি, যার সময়কাল 1290 থেকে 1296। খলজিরা তুর্কি জাতিসম্মত হলেও বহুদিন আফগানিস্তানে বসবাসের ফলে তাদের মধ্যে
পাঠান বৈশিষ্ট্য দেখা দেয়, বসবাসের পাঠান বৈশিষ্ট্য দেখা দেয়। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি ফিরোজ কঠোরতা ও রক্তপাত পছন্দ করতেন না। তিনি 1290 খ্রিস্টাব্দে 70 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন ক্ষমতায় টিকেছিলেন। তিনি মঙ্গল আক্রমণ থেকে দেশ রক্ষা ও প্রতিরোধের ব্যাপারে কৃতিত্ব প্রদর্শন করেন। তার ভ্রাতুষ্পুত্র জামাতা আলাউদ্দিন খলজি কারা ও অযোধ্যার জাগিরদার ছিলেন। তিনি সেখানে স্থায়ীভাবে শাসন কার্য পরিচালনা করতেন। 1294 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ ভারতের দেবগিরি অভিযান করে সুলতানের অজ্ঞাতে কিছু রাজাকে পরাজিত করে বিপুল ধন রত্ন আরোহণ করেন। এ খবর পেয়ে সুলতান খুশি হয়ে আলাউদ্দিনের সাথে সাক্ষাৎ করতে গিয়ে আলিঙ্গনের সময় আলাউদ্দিনের ইঙ্গিতে নিহত হন। তারপরে আলাউদ্দিন 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। জালালউদ্দিন সময় কিছু মঙ্গল লোক ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লির উপকণ্ঠে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তারাই ভারতের ইতিহাসে নব মুসলমান বা নব মুসলিম নামে পরিচিত। আমরা প্রিয় শিক্ষার্থীরা জালালউদ্দিন খলজির একটি চিত্র এই স্লাইডে দেখছি। ইনি হচ্ছেন খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজির চিত্র এটি। এবারে আমরা আলোচনা করব সুলতান আলাউদ্দিন খলজি সম্পর্কে। আলাউদ্দিন খলজির সময়কালটা ছিল 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। আলাউদ্দিন খলজি সিংহাসনে আরোহণ করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। প্রথমে রানীমাতা মালিকা জাহান স্বীয় কনিষ্ঠ পুত্র কদর খানকে সিংহাসনে বসান। প্রকৃতপক্ষে সুলতান আলাউদ্দিন যখন কারাতে নিজেকে সুলতান বলে ঘোষণা করেন তখন ওই ঘটনা ঘটে। অবিলম্বে আলাউদ্দিন খলজি দিল্লি অভিমুখে যাত্রা করেন। তিনি আরকলি খান, কদর খান প্রভৃতি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তাদের চক্ষু উৎপাটন করে কারারুদ্ধ করেন। আরকলি খানের সকল পুত্রকে হত্যা করা হয়। আমির ও জনসাধারণের মধ্যে দাক্ষিণাত্য থেকে লুণ্ঠিত 600 মন স্বর্ণ, 1000 মন রৌপ্য, 7 মন মুক্তা, 2 মন মাণিক্য, 4000 খণ্ড রেশমি বস্ত্রের প্রায় বন্টন করে তাদের বশীভূত করেন। এরপরে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, মঙ্গল আক্রমণ, বিভিন্ন অঞ্চলের বিদ্রোহ, তুর্কি অভিজাত শ্রেণীর বিরোধিতা প্রভৃতি সমস্যার সম্মুখীন তাকে হতে হয়। তিনি শাশুড়ি মালিকা জাহানকে বন্দী করেন। আলাউদ্দিনের রাজত্বকালে মঙ্গলরা 17 বার ভারতবর্ষ আক্রমণ করে। 1296 খ্রিস্টাব্দে আমির দাউদের নেতৃত্বে মঙ্গলরা 1 লক্ষ সেনা নিয়ে ভারত আক্রমণ করলে জলন্ধরের নিকট তারা সেনাপতি জাফর খানের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়। 1297 খ্রিস্টাব্দে সালদের নেতৃত্বে এবং 1299 খ্রিস্টাব্দে কুতলুক খানের নেতৃত্বে মঙ্গলরা ভারত আক্রমণ করলে প্রথমবার জাফর খান তাদেরকে পরাজিত করে অনেককে বন্দী করে দিল্লিতে প্রেরণ করেন এবং দ্বিতীয়বারে জাফরের মৃত্যু হলে মঙ্গলদের অনেক কষ্টে বিতাড়িত করা সম্ভব হয়। 1303 খ্রিস্টাব্দে তারা আবার ব্যর্থ হয়। 1304 খ্রিস্টাব্দে আলী বেগ ও খাজা তাসের নেতৃত্বে ভারত আক্রমণ করে লাহোর পর্যন্ত অগ্রসর হলে সুলতান দীপালপুরের সেনাপতি গিয়াসউদ্দিন তুগলকের নিকট পরাজিত হয়। আলাউদ্দিনের রাজত্বে সর্বশেষ মঙ্গল আক্রমণ 1307-1308 খ্রিস্টাব্দে ইকলাব মন্ডের নেতৃত্বে পরিচালিত হলে সুলতানের বাহিনী তাদেরকে পরাজিত নেতাকে নিহত করে। নবমুসলমানরা উচ্চ রাজপদে নিযুক্ত না হয় এবং অন্যান্য সম্মানজনক কাজ না পাওয়ায় প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে। এর ফলে একদিনে 20 থেকে 30,000 নবমুসলিমকে হত্যা করা হয়।
এভাবে অভ্যন্তরীণ কলজক বহিঃশত্রুর হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করে আলাউদ্দিন খলজি অত্যন্ত কৃতিত্বের পরিচয় দেন। এর মধ্যে রাজ্য বিজয়ে তিনি মনোনিবেশ করেন। আমরা আলাউদ্দিন খলজির একটি চিত্র দেখছি। সুলতান আলাউদ্দিন খলজি প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আলোচনা করব আমরা আলাউদ্দিন খলজির একটি চিত্র দেখছি। এবারে আমরা আলোচনা করব আলাউদ্দিন খলজির রাজ্য বিজয় সম্পর্কে। আমরা আগে বলে নেই যে আলাউদ্দিন খলজি ছিলেন বিজেতা এবং শাসক হিসাবে অত্যন্ত কৃতিত্বের দাবিদার। আমরা এই ধরনের শাসকের উদাহরণ খুবই কমই পাই। কোনো শাসক যদি শাসক হিসাবে কৃতিত্ব দেখান, তাহলে তিনি বিজেতা হিসাবে কৃতিত্ব দেখাতে পারেন না, বা বিজেতা হিসাবে কৃতিত্ব দেখাইতে পারলে শাসক হিসাবে কৃতিত্ব দেখাইতে পারেন না। এই ধরনের শাসকের পরিচয় আমরা খুব কম পাই। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দিকে অভিজ্ঞ ছিলেন। উমাইয়া বংশের খলিফা ছিলেন ওয়ালিদ, তিনি শুধু বিজেতা হিসেবে খ্যাতি অর্জন করেন, শাসক হিসেবে খ্যাতি অর্জন করতে পারেন নাই। মুঘলদের ইতিহাস পড়তে গেলে আমরা সম্রাট আকবরের ক্ষেত্রে এই ধরনের নজির দেখি, এবং এখানে আমরা এই দিল্লি সালতানাতে খলজি বংশের ক্ষেত্রেও দেখছি আলাউদ্দিন খলজি বিজেতা এবং শাসক হিসাবে তিনি পারদর্শিতা অর্জন করেন। আমরা তার দুই দিক নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করতে যাচ্ছি রাজ্য বিজয় সম্পর্কে। উত্তর ভারতে রাজ্য জয় করতে গিয়ে তিনি 1297 খ্রিস্টাব্দে ভ্রাতা উলুক খান ও ওয়াজির নসরত খানের সাহায্যে গুজরাট জয় করেন। এই সময় গুজরাটের রাজা কর্ণদেব বা করণদেব পলায়ন করেন। এখানে কাফুর নামে সুদর্শন এক ব্যক্তি বন্দী হন। তিনি মুসলমান হয়ে মালিক কাফুর নামে আলাউদ্দিনের অন্যতম সেনাপতি পদ অলঙ্কৃত করেন। গুজরাটের রানী কমলা দেবী সুলতানের প্রধান মহিষী হন, এবং তার কন্যা দেবলা দেবী সুলতানের পুত্র খিজির খানের পত্নী হন। আলাউদ্দিন 1301 খ্রিস্টাব্দে রাজপুত বীর হামিদ দেবকে পরাজিত করে রণতম্বর অধিকার করেন। 1303 খ্রিস্টাব্দে তিনি মেবারের রাজধানী চিতোর আক্রমণ করেন। কোনো কোনো ঐতিহাসিকের মতে সুলতানের চিতোর আক্রমণের মূল কারণ রাজপুত রানা রতন সিংয়ের পরমাসুন্দরী রানী পদ্মিনীকে লাভ করা, যাহাকে যুদ্ধে রতন সিং পরাজিত বন্দী হন এবং রাজপুত রমণীগণ জ্বলন্ত আগুনে আত্মাহুতি দেন, যে মৃত্যুকে জহরব্রত পালন করে মৃত্যুবরণ বলা হয়ে থাকে। যা হোক, এর ফলে চিতোর দুর্গ আলাউদ্দিন খলজির অধিকারে আসে। আলাউদ্দিন নিজ পুত্র খিজির খানকে সেখানকার শাসনকর্তা নিয়োগ করে তার নাম দেন খিজিরাবাদ। এরপর তিনি 1305 খ্রিস্টাব্দে মালব আক্রমণ করলে রাজা মহালাকদেব প্রাণপণে যুদ্ধ করে পরাজিত নিহত হন। সুলতান তার একান্ত সচিব আইনুল মুলকে মালবের শাসনকর্তা নিয়োগ করেন। এভাবে বাংলাদেশ ছাড়া প্রায় সমগ্র উত্তর ভারত আলাউদ্দিনের পদানত হয়। এরপর তিনি দক্ষিণ ভারত জয়ে মনোনিবেশ করেন। দক্ষিণ ভারতের প্রভূত ঐশ্বর্য ধনরত্ন সুলতানকে সেখানে অভিযান পরিচালনা করতে প্রলুব্ধ করেছিল। তিনি রাজনৈতিক অর্থনৈতিক কারণে এখানে অভিযান পরিচালনা করেন। 1294 খ্রিস্টাব্দে সুলতান হওয়ার পূর্বে তিনি দিল্লি থেকে প্রায় 700 মাইল দক্ষিণে দেবগিরি
রাজা রামচন্দ্রকে অতর্কিত আক্রমণে পরাজিত করে প্রচুর ধন সম্পদ লাভ করেন, যা আমরা জালালউদ্দিন খলজির ইতিহাস পড়তে গিয়ে কিছুটা জেনেছি। যা হোক, এ সময় রামচন্দ্র অঙ্গীকার করেছিলেন যে তিনি রীতিমতো আলাউদ্দিনের নিকট বার্ষিক কর প্রেরণ করবেন। তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করলে 1306 খ্রিস্টাব্দে সুলতান প্রখ্যাত মালিক কাফুরকে রামচন্দ্রের বিরুদ্ধে প্রেরণ করেন। আলাউদ্দিনের পূর্বে কোনো মুসলিম শাসক দক্ষিণ ভারতে প্রবেশ করতে সাহস করেননি। যা হোক, এ সময় রামচন্দ্র গুজরাটের ভূতপূর্ব রাজা কর্ণদেবকে আশ্রয় দান করে আলাউদ্দিনের বিরাগভাজন হয়েছিলেন। রামচন্দ্র বশ্যতা স্বীকার করলে তাকে রাজদরবারে প্রেরণ করা হয়। কাফুরের সফলতার ফলে দক্ষিণ ভারতে তার আর কোনো প্রতিবন্ধকতাই রইল না। 1309 খ্রিস্টাব্দে মালিক কাফুর তেলেঙ্গানা সাম্রাজ্যের বরঙ্গলের কাকতীয় বংশের রাজা রুদ্রদেবকে পরাজিত করে করতানে বাধ্য করেন। এরপরে 1310 খ্রিস্টাব্দে কাফুর হয়সল রাজ বীর বল্লভের রাজধানী দারসমুদ্র আক্রমণ করে বল্লভকে পরাজিত করে আত্মসমর্পণে বাধ্য করেন। এরপরে 1311 খ্রিস্টাব্দে মালিক কাফুর পাণ্ড্য রাজ্যের রাজ পরিবারের মধ্যে ভ্রাতৃ বিরোধের সুযোগ নিয়ে রাজধানী মাদুরা অধিকার করেন এবং প্রচুর ধন সম্পদ ও করের ব্যবস্থা করে দিল্লি প্রত্যাবর্তন করেন। দেবগিরির রাজা রামচন্দ্রের মৃত্যুর পর তার পুত্র শঙ্করদেব পিতৃ প্রদত্ত কর দিতে অস্বীকার করলে 1312 খ্রিস্টাব্দে মালিক কাফুর তাকে পরাজিত ও নিহত করেন। এভাবে আলাউদ্দিন প্রায় সমগ্র উত্তর ভারত দক্ষিণ ভারতে প্রভুত্ব কায়েম করতে সক্ষম হয়েছিলেন। তিনি দক্ষিণ ভারতকে রাজ্যভুক্ত না করে করের আওতায় এনেছিলেন, যা তিনি এটা করে তিনি অত্যন্ত বিজ্ঞতার পরিচয় দিয়েছিলেন। কারণ এই ভুলটি পরবর্তীকালে মুঘল শাসক আলমগীর করেছিলেন। দুই ভারত, দক্ষিণ ভারত উত্তর ভারত দুটি একত্রে শাসন করতে গিয়ে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। কিন্তু আলাউদ্দিন খলজি এখানে তিনি তার যে বিজ্ঞতার পরিচয় দিতে সক্ষম হন। প্রখ্যাত সেনাপতি মালিক কাফুরের একটি চিত্র এখানে দেখছি, যে মালিক কাফুরের জন্যে দক্ষিণ ভারত জয় করা আলাউদ্দিনের পক্ষে সহজ হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সম্পর্কে। আলাউদ্দিন খলজি একজন সুদক্ষ শাসক ছিলেন, এতে কোনো সন্দেহ নাই, এবং তিনি সঙ্গে সঙ্গে সংস্কারক হিসাবে দিল্লির ইতিহাসে অমর হয়ে আছেন। এ উদ্দেশ্যে তিনি কতকগুলো আইন প্রণয়ন করেন। তিনি সাম্রাজ্যের সমস্ত খবর সংগ্রহের জন্য সর্বত্র গোয়েন্দা বা গুপ্তচর বাহিনী নিযুক্ত করেন। তিনি নিজে গোড়া মুসলমান হলেও ধর্ম দ্বারা শাসন ব্যবস্থাকে প্রভাবিত করেননি। তার মতে বিদ্রোহের প্রধান কারণ হিসাবে তিনি চারটি বিষয়কে আইডেন্টিফাই করেছিলেন। প্রথম হচ্ছে শাসন ব্যাপারে সুলতানের অবহেলা, দ্বিতীয়টা অত্যধিক মদ্যপান, তৃতীয়ত অভিজাত সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, অবাধ মেলামেশার সুযোগ, এবং চতুর্থত আর্থিক প্রাচুর্য। এ সকল ব্যাপারে তিনি অত্যন্ত সজাগ ছিলেন। তিনি মদ্য, যাবতীয় মাদকদ্রব্য ব্যবহার, উৎপাদন, বিক্রয় নিষিদ্ধ করে দেন এবং নিজে মদ্যপান ত্যাগ করেন। তিনি তার অনুমতি ছাড়া সমস্ত রকম সমাবেশ রহিত করেন। তিনি প্রকাশ্য রাজদরবারে মদ্যের যে বাটি তিনি ভেঙে সেটার একটা উদাহরণ সৃষ্টি করেছিলেন। যাই হোক, তিনি তার অনুমতি ছাড়া সমস্ত রকম সমাবেশ রহিত করেন। এছাড়া অর্থের প্রাচুর্য থেকে জনগণকে রক্ষা করবার জন্য তিনি সকল প্রকার জায়গির ওয়াকফ সম্পত্তি, দানভূমি, লাখেরাজ ইত্যাদি বাজেয়াপ্ত করেন।
এছাড়া আলাউদ্দিন প্রভাবশালীদের ওপর বিভিন্ন প্রকার কর ধার্য করে অর্থের প্রাচুর্যতা হ্রাস করেন। এরূপ শাসন ব্যবস্থার ফলে রাজ্য থেকে বিদ্রোহ লোপ পায়। দূরবর্তী প্রদেশগুলিও এই নিয়মের আওতায় আনা হয়। তিনি সেনাবাহিনীর গুরুত্ব উপলব্ধি করে এক বিরাট স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেন। পূর্বে নগদ বেতনের পরিবর্তে সৈন্যদের জায়গা দেওয়া হতো, তিনি জায়গির প্রথা বন্ধ করে দেন এবং জায়গির প্রথা বন্ধ করে সরাসরি রাজকোষ থেকে বেতন দেওয়ার ব্যবস্থা করেন। মুসলিম ভারতের ইতিহাসে তিনি প্রথম অশ্বকে চিহ্নিত করবার এবং সৈন্যদের বিবরণমূলক হিসাব রাখার পদ্ধতি প্রবর্তন করেন, যা পরবর্তীকালে শেরশাহ অনুসরণ করেছিলেন। যাই হোক, এতে একই সৈন্য একাধিকবার বেতন নিতে অসমর্থ হয়, তাই তিনি সৈন্যদের যোগ্যতা অনুসারে বেতন নির্ধারণ অসমর্থ হয়। একটি বিশাল সৈন্যবাহিনীকে পোষণ করতে প্রচুর অর্থের প্রয়োজন দেখা দেয়, তাই তিনি সৈন্যদের যোগ্যতা অনুসারে বেতন নির্ধারণ করে দেন এবং প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে সেটার দাম নির্ধারণ করে দেন। এই মূল্য নির্ধারণের ফলে একদিকে যেমন সৈন্যদের সুবিধা হয়, তেমনি অন্যদিকে জনসাধারণও উপকৃত হয়। এ সময় প্রতিমণ গম 7.5 জিতল, বার্লি 4 জিতল, ধান ও ডাল 5 জিতল, প্রতিশের চিনি 1.5 জিতল, লবণ 2.5 জিতল, তেল প্রতি সের 1 জিতল হিসেবে মূল্য নির্ধারণ করা হয়। এছাড়া অন্যান্য সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিরও মূল্য তিনি নির্ধারণ করে দেন, জনসাধারণ ফলে সুখ শান্তি বেড়ে যায়। তিনি নিম্নে একটি সূচ থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ দ্রব্যের মূল্য নির্ধারণ করে দেন। 1 রৌপ্য মুদ্রা সমান 64 জিতল। এই মূল্য নির্ধারণের জন্য তিনি বিরাট সৈন্যবাহিনী পোষণ করতে সক্ষম হন। তিনি একজন সৈন্যের বার্ষিক বেতন 234 টঙ্কা ধার্য করেন, 1 টঙ্কা 1 রৌপ্য মুদ্রার চেয়ে কিছু বেশি। তিনি অর্থের পরিবর্তে উৎপন্ন দ্রব্য রাজস্ব হিসেবে গ্রহণ করেন। আলাউদ্দিনের পরবর্তী শাসকদের সম্পর্কে বলা যায়, আলাউদ্দিনের বৃদ্ধ বয়সে সুযোগ নিয়ে মালিক কাফুর শাসন ক্ষমতা হস্তগত করেন। 1316 খ্রিস্টাব্দে সুলতান মারা গেলে তার নাবালক পুত্র শিহাবুদ্দিন ওমরকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। কাফুর আলাউদ্দিন অপর 2 পুত্র খিজির খান সাদি খানকে অন্ধ করে কারারুদ্ধ করেন। আলাউদ্দিনের প্রথম পত্নী ও অন্য আর এক পুত্র মুরাদকেও বন্দী করা হয়। 35 দিন এরূপ অরাজকতার পর আলাউদ্দিনের দেহরক্ষী কাফুরকে হত্যা করে আলাউদ্দিনের পুত্র মোবারককে সিংহাসনে বসান। 1316 খ্রিস্টাব্দে মোবারক কুতুবুদ্দিন মোবারক শাহ উপাধি ধারণ করে ভ্রাতা শিহাবুদ্দিন ওমরকে অন্ধ করে কারাগারে নিক্ষেপ করে সিংহাসনে আরোহণ করেন। মোবারক শাহ ছিলেন অলস এবং অকর্মণ্য। তিনি জনপ্রিয়তা অর্জনের জন্য পিতার শাসন ব্যবস্থাকে শিথিল করে সাম্রাজ্যের পতন ডেকে আনেন। মোবারকের এই পদক্ষেপকে দুর্বলতা জেনে সাম্রাজ্যের সর্বত্র বিশৃঙ্খলা অরাজকতা ভরে যায়। নিজ বংশ সম্ভূত খুসরু নামে এক ব্যক্তির হাতে রাজ্যের শাসনভার অর্পণ করে তিনি বিলাসিতায় নিমগ্ন হয়ে পড়েন। তিনি মুসলিম জগতের প্রধান নেতা, খলিফার আনুগত্য অস্বীকার করে স্বয়ং খলিফা উপাধি ধারণ করেন। 1320 খ্রিস্টাব্দে খসরু প্রভুকে হত্যা করে নিজে সিংহাসন দখল করেন। তিনি হিন্দুদের প্রভাব বৃদ্ধি ও অন্যান্য অসদাচরণের কাজ করতে থাকলে দীপালপুরের অধিনায়ক গাজী মালিক তাকে নিহত করেন। এ সময় আলাউদ্দিনের বংশধরদের কেউ জীবিত না থাকায় আমিরদের অনুরোধে তিনি গিয়াসুদ্দিন তুগলক নাম ধারণ করে 1320 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। আর তার এ বংশ ইতিহাসে তুগলক বংশ নামে পরিচিত, যেটা আমাদের পরবর্তী আলোচনা। শিক্ষার্থীরা, আলাউদ্দিন খলজির যে পদ্মিনীর জন্য তিনি
চিতর আক্রমণ করেছিলেন, সেই পদ্মিনীর একটি কল্পিত চিত্র। এখানে আলাউদ্দিন খলজির একটি চিত্র আমরা স্লাইডে দেখছি। এবারে আমরা আলোচনা করব তুগলক বংশ সম্পর্কে। তুগলক বংশের ব্যক্তিকাল ছিল 1320 থেকে 1414। প্রথম শাসক ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। তিনি কিভাবে ক্ষমতা গ্রহণ করেন এটা আমরা একটু আগেই জানলাম। এই গিয়াসউদ্দিন তুগলকের রাজত্বকাল ছিল 1320 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত। তুগলক বংশের 9 জন সুলতান প্রায় 93 বছর দিল্লি সালতানাত পরিচালনা করেন, অর্থাৎ 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত। গিয়াসউদ্দিন তুগলক বৃদ্ধ বয়সে সিংহাসনে আরোহণ করলেও তার সাহস ও মনোবলের কোনো অভাব ছিল না। তিনি অল্প সময়ের মধ্যে সাম্রাজ্যের সর্বত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি তার জ্যেষ্ঠ পুত্র ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খানকে উলুক খান উপাধি প্রদান করেন। প্রকৃতপক্ষে তারও আসল নাম ছিল গাজী মালিক। তেলেঙ্গানার রাজা প্রতাপ রুদ্রদেব বাৎসরিক কর বন্ধ করে দিলে সুলতান 1321 খ্রিস্টাব্দে জুনা খানকে তার বিরুদ্ধে প্রেরণ করলে এক ভীষণ যুদ্ধে প্রতাপ পরাজিত ও বন্দী হন। 1324 খ্রিস্টাব্দে সুলতান বাংলাদেশ আক্রমণ করে বাহাদুর শাহকে পরাজিত করে বাংলাদেশকে দিল্লির অধীনে নিয়ে আসেন। গিয়াসউদ্দিন নাসিরুদ্দিনকে বাংলার শাসনকর্তা নিয়োগ করেন। বাংলাদেশ থেকে ফিরবার সময় তিনি তিরহুতের রাজা হরিসিং দেবকে পরাজিত করে তাকে আনুগত্য স্বীকারে বাধ্য করেন। বিজয়ী পিতাকে উপযুক্ত অভ্যর্থনা দেওয়ার জন্য জুনা খান রাজধানীর 3 মাইল দূরে আফগানপুরাতে এক কাষ্ঠ নির্মিত মণ্ডপ প্রস্তুত করেন। হঠাৎই মণ্ডপ ভেঙে পড়ায় সুলতান ও কয়েকজন আমির 1325 খ্রিস্টাব্দে নিহত হন। তিনি যেমন ছিলেন সুদক্ষ সেনাপতি তেমনি ছিলেন মহানুভব শাসক। যাহোক, পিতার মৃত্যুর পর জুনা খান মোহাম্মদ বিন তুগলক উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। শিক্ষার্থীরা, আমরা এখানে একটি চিত্র দেখছি সমাধিসদের, টম্ব অফ গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের সমাধিসদ, অতি সুন্দর একটি সমাধিসদ। আমরা এবারে আলোচনা করব মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে, যার রাজত্বকাল 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত। মোহাম্মদ বিন তুগলক সুলতান আলাউদ্দিনের মতো দিল্লির অধিবাসীদের মধ্যে প্রচুর ধনরত্ন বিতরণ করেন। তিনি বিদ্রোহ দমনে ছিলেন অত্যন্ত কঠোর। সিংহাসনে আরোহণ করে তিনি 5টি পরিকল্পনা গ্রহণ করেন। তার 5টি পরিকল্পনা ব্যর্থতা এবং ধ্বংসাত্মক পরিণতিতে পর্যবসিত হয়। তার পরিকল্পনাগুলো ছিল, প্রথমত রাজধানী স্থানান্তর, দ্বিতীয়ত খোরাসান অভিযান, তৃতীয়ত প্রতীক মুদ্রা প্রচলন, চতুর্থ কারাচিল অভিযান এবং পঞ্চমত দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। রাজধানী স্থানান্তর সম্পর্কে বলা যায়, 1325-26 খ্রিস্টাব্দে তিনি দিল্লি থেকে দাক্ষিণাত্যের দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করে দেবগিরির নতুন নাম দেন দৌলতাবাদ। 3টি কারণে পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রথমত, দেবগিরির অবস্থান ছিল সাম্রাজ্যের মধ্যস্থলে। দ্বিতীয়ত, আরেকটি বিশেষ কারণ সাম্রাজ্যের নিরাপত্তা। গত 100 বছর ধরে পাঞ্জাব ও দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলগুলো মঙ্গলগণ কর্তৃক আক্রান্ত বিধ্বস্ত হচ্ছিল। এই সার্বক্ষণিক মঙ্গল ভীতির মুখে দিল্লিকে রাজধানী হিসেবে রক্ষা করা খুব নিরাপদ ছিল না। ফলে মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেন এবং সেটা কার্যকরী করেন। গ পরবর্তী কারণ দাক্ষিণাত্যের বিদ্রোহ দমন। সেখানকার জনসাধারণ ইসলামের প্রতি ভালো ধারণা পোষণ করত না, সুযোগ পেলে মুসলিম শাসন উৎখাত করতে প্রয়াস পেত। এই জন্য রাজধানী স্থানান্তরের প্রশাসনিক প্রয়োজনীয়তা দেখা দেয়। এসব বিভিন্ন কারণে তিনি রাজধানী স্থানান্তরের
আদেশ জারি করেন এবং জনসাধারণকে 700 মাইল দূরবর্তী স্থানে গমনের নির্দেশ দেন। এই সময় দিল্লির আবাল বৃদ্ধ বনিতাকে দৌলতাবাদে যেতে বাধ্য করেন, এমনকি খোঁড়া অন্ধ ব্যক্তিদেরও টেনে নিয়ে যাওয়া হয়। এই যাত্রাকালে অনেকে পথেই মারা যান। রাজধানী স্থানান্তরের সময় কুকুর বিড়ালকেও সঙ্গে নেওয়া হয় বলে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন। জাহাক সুলতানের এই পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। কেবল সরকারি দপ্তর স্থানান্তর করলে যে রাজধানী আপনা আপনি স্থানান্তরিত হয়ে যেত তা তিনি উপলব্ধি করতে পারেননি। তিনি আবার রাজধানী দেবগিরি থেকে দিল্লিতে ফিরিয়ে আনেন। ঐতিহাসিক লেনপোল সুলতানের উদ্যোগকে ব্যর্থ উদ্যোগ বলে অভিহিত করেছেন। দ্বিতীয় পরিকল্পনা ছিল খোরাসান অভিযান। সুলতানের রাজপ্রাসাদের কয়েকজন আশ্রয়প্রাপ্ত খোরাসানি অভিজাতের অনুপ্রেরণে উৎসাহে উদ্দীপ্ত হয়ে খোরাসান ও ইরাক জয়ের আশায় সৈন্য প্রস্তুতিপূর্বক 370,000 সৈন্যের একটি বাহিনী নিয়ে অভিযানের পরিকল্পনা করেন। অবশেষে সুলতানকে পারিপার্শ্বিক অবস্থা চাপিয়ে পরিকল্পনা ত্যাগ করতে হয়। এই বাহিনীকে 1 বছর অগ্রিম বেতন দেওয়া হয়েছিল। এতে প্রচুর অর্থের অপচয় হয়। এটা গ্রহণ করা হয় 1327 খ্রিস্টাব্দে। তৃতীয়ত প্রতীক মুদ্রা প্রচলন। 1329 থেকে 1330 খ্রিস্টাব্দ সুলতান প্রতীক মুদ্রার প্রচলন করে সর্বাপেক্ষা অভিনব এক পরীক্ষার দৃষ্টান্ত স্থাপন করেন। বিভিন্ন কারণে রাজকোষ অর্থশূন্য হয়ে পড়ে। এর পেছনে অবশ্য নতুনত্বের আনন্দ কাজ করছিল। সুলতানের সময় টঙ্কা বলে অভিহিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রা লেনদেনের মাধ্যম ছিল। তিনি পূর্বের মুদ্রার স্থলে স্বল্প ব্যয়ে নির্মিত তামার প্রতীক মুদ্রা প্রচলন করেন। তার এই নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়। কারণ তিনি এ মুদ্রা যাতে জাল না হয় তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। এর ফলে প্রত্যেকটি স্বর্ণকারের গৃহ এক একটি টাকশালে পরিণত হয় এবং গৃহগুলো মুদ্রা নির্মাণের কেন্দ্রে পরিণত হয়। এ সকল জাল মুদ্রা দ্বারা তার রাজস্ব এবং কর প্রদান তারা রাজস্ব এবং কর প্রদান করত। বিদেশিরা এটা গ্রহণে অসম্মতি জ্ঞাপন করে। এই জন্যে সুলতানকে আবার এগুলি ফেরত দিয়ে জাল মুদ্রা ফেরত দিয়ে আসল মুদ্রা প্রদান করতে হয়। জাল মুদ্রা সারা দেশ ছড়িয়ে পড়ে। এছাড়া আমরা বললাম একটু আগে যে বিদেশি বণিকরা মুদ্রা গ্রহণে অস্বীকার করায় বহির্বাণিজ্য অচল হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে সুলতান বিনিময় মূল্য দিয়ে সকল তাম্রের প্রতীক মুদ্রা রাজকোষে জমা করেন। 1334 খ্রিস্টাব্দে স্বর্ণ রৌপ্য মুদ্রার বিনিময়ে এগুলো ফেরত নেওয়া হলে রাজ্যের প্রভূত ক্ষতি সাধিত হয়। এসব স্বর্ণ রৌপ্য সবাই আটকে রেখে শুধু তাম্র মুদ্রা ব্যবহার করতে থাকে। চতুর্থ পরিকল্পনা কারাচিল অভিযান। সুলতানের কারাচিল আক্রমণের পরিকল্পনা খুব খারাপ ছিল না, কিন্তু ইবনে বতুতার মতে তিনি ভারত ও চীনের মধ্যবর্তী কারাচিল বা কারাজল পার্বত্য রাজ্য জয়ের পরিকল্পনা করেন। এই অঞ্চলটি হিন্দু শাসনাধীনে ছিল এবং এটা দিল্লি সরকারের বিরুদ্ধাচরণের একটি বিশেষ ক্ষেত্র ছিল, কিন্তু আকস্মিক বাড়িপাতের ফলে এই অভিযান সম্পূর্ণ বিফলতায় পর্যবসিত হয়। তবু সুলতানের উদ্দেশ্যেও কিছুটা সফল হয়। রাজা তার বশ্যতা স্বীকার করেন এবং কর প্রদানে স্বীকৃত হয়। পঞ্চম পরিকল্পনা দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। গঙ্গা যমুনার মধ্যবর্তী দোয়াব নামক অঞ্চলে সুলতান কৃষিজাত উৎপন্ন দ্রব্যের ওপর কর বৃদ্ধি করেন। এ বৃদ্ধি দ্বিগুণ বা 4 গুণ করা হয়েছিল বলে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন। 1334 খ্রিস্টাব্দে দোয়াবে কর বৃদ্ধি অযৌক্তিক ছিল না, কেননা সেখানকার জনসাধারণ সমৃদ্ধশালী এবং অনেক ধনী ছিল, কিন্তু সময়টা ছিল দুর্ভিক্ষ কবলিত। জোরপূর্বক কর আদায়ের দরুন জনগণের অবস্থার খুব অবনতি হলে সুলতান তা জানতে পেরে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, কিন্তু এটা ছিল হয়ে গিয়েছিল অনেক দেরিতে, তাই তারা বিদ্রোহী হয়ে ওঠে। এজন্য সুলতান স্থানীয় প্রধানদের দায়ী করে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করেন। চাষিগণ ভয়ে বন জঙ্গলে পলায়ন করলে কৃষি প্রচুর ক্ষতি হয়। 1351 খ্রিস্টাব্দে সুলতান মারা যায়। সুলতানের এই পরিকল্পনাগুলো ব্যর্থতায় পর্যবসিত হলে তিনি আফসোস করে বলেছিলেন যে আমার জন্মটা হয়তোবা আগে হয়েছে
নতুবা পরে হয়েছে, জনগণ আমাকে বুঝতে পারছে না। প্রিয় শিক্ষার্থীরা, এটি মোহাম্মদ বিন তুগলকের একটি চিত্র। আজকের আলোচনা এই পত্রে এটুকুই ছিল। আমরা এই তুগলক বংশের পরবর্তী আলোচনা পরের ক্লাসে করব ইনশাআল্লাহ। এবারে ধন্যবাদ দেওয়ার পালা। তবে ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলবো, তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, পরিবার অন্য সদস্যদের এ ব্যাপারে সহযোগিতা করো। একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই অবশ্যই ভালো মানের মাস্ক ব্যবহার করবে। আর ইতিমধ্যে যারা প্রাণঘাতী কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে করোনার বিপর্যয় থেকে অচিরেই মুক্তি দেন। আই উইশ আল্লাহ টু সেভ দি হোল ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ ফ্রম দিস ক্যাটাস্ট্রফি সুন। থ্যাংকস এভরিওয়ান, সি ইউ অ্যাগেন ইনশাআল্লাহ। থ্যাংকস।